তার মধ্যে পরাবৃত্ত থেকে আসে একটা সৃজনশীল ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে খ বিভাগের দুইটা সিকিউ তুমি এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবা এবং পাঁচ টাইম সিকিউ তোমার পঁচিশ নাম্বার পাওয়ার গ্যারান্টি আমি দিব কে কে রাজি আসো কমেন্ট করো তো কোনিক অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট খুবই কেন এইটা সেকেন্ড পেপারে ক বিভাগে আছে নাকি খ বিভাগে জানো তোমরা এর ম্যাথে তো প্রত্যেক পেপারের একজামে দুইটা করে বিভাগ থাকে একটা বিভাগ থেকে তিনটা করতে হয় একটা থেকে দুইটা তো এটা কিন্তু বিভাগে আছে আর খ বিভাগের চ্যাপ্টারগুলোর নাম কি কে কে জানো বড় অধ্যায় শোনো সেকেন্ড পেপারে ক বিভাগের ছোট ছোট অধ্যায়গুলা জটিল সংখ্যা বহুপদী ত্রিকোণমিতি তো এই তিনটা অধ্যায় মোটামুটি সবাই পড়ে এবং ক বিভাগের এই চারটা সিকিউ আসে এই তিনটা অধ্যায় থেকে মোটামুটি সবাই এই ক বিভাগ থেকেই তিনটা সিকিউর করে আর বাকি যে ক বিভাগ কনিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই তিনটা অধ্যায় মিলে আসে মানে সমতলে বস্তুকোনার গতি ওই অধ্যায়টাকে আমরা গতিবিদ্যা নামে ডাকি আর কি তো কনিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই তিনটা অধ্যায় থেকে সিকিউ আসে চারটা তার মধ্যে কনিক থেকে এই দুইটা সিকিউ আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনিক থেকেই আসে দুইটা সিকিউ আর পাঁচটা এমসি কিউ সাইড পাঁচটা এমসি তো মোটামুটি সবগুলা দিয়ে সব হচ্ছে কাজেই বুঝতে পারতেছো কেউ যদি করি গদ্যটা খুব ভালো মতো পড়ো এফআরবি বেছে আমি তিন ক্লাসে পড়াবো কোনিক আমার তিনটা ক্লাস এবং যে প্র্যাকটিস শিটগুলা দিব প্র্যাকটিস শিটে তিরিশটার মতো সৃজনশীল থাকবে এবং একশো পঞ্চাশটার মতো এমসিকিউ থাকবে জাস্ট তিনটা ক্লাস ত্রিশটা সৃজনশীল একশো পঞ্চাশটা এমসি পড়ো তাহলে খ বিভাগের দুইটা সিকিউ তুমি এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবা এবং পাঁচ টাইম সিকিউ এবং পাঁচ টাইম সিকিউ মানে পঁচিশ নাম্বার বুঝতেছো এই অধ্যায়টা কেন বেশি ইম্পর্টেন্ট দেখো ভাইয়া দুইটা সিকিউ তো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকেও আসে ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়ক থেকেও দুইটা সিকিউ আসে বাট ম্যাট্রিক্স নির্ণায়কের দুইটা সিকিউ আর কনিকের দুইটা সিকিউ আলাদা কিন্তু আলাদা কেন এটার ইম্পর্টেন্স বেশি কারণ ম্যাট্রিক্সের সাথে সরল রেখা বৃত্ত ওই সৃজনশীলগুলো মোটামুটি সবার কমন পড়ে বাট ইজিলি পেরে যায় কারণ একাডেমিকি ওই অধ্যায়গুলো মোটামুটি সবাই পড়ে বাট কনিকের যে দুইটা সিকিউ বেশি ইম্পর্ট্যান্ট কেন কারণ কোনিকের সাথে বাকি যে অধ্যায় দুইটা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অনেকে দেখা যায় কনিক এবং স্থিতিবিদ্যা পড়ে গতিবিদ্যা একাডেমিকের আগে শেষ করতে পারে না এরকম অনেকেই তোমাদের মধ্যেও থাকবে কাজেই তোমরা যদি কনিক্সটা ভালো মতো পরে ফেলো সৃজন ছিলে পঞ্চাশে পঞ্চাশ পাওয়া কোনো টাফ হবে না আর ভাই গতিবিদ্যার এমসিকিউর জন্য শুধু আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলোও করো যেগুলা ইউটিউবে আছে তাইলেও তুমি এমসিকিউ সিকিউ করে ফেলতে পারবা মানে পঁচিশ নাম্বার তো এই পঁচিশ নাম্বারের গুরুত্ব কে কতটুকু কে কে বুঝতে পারছো আত্মল এই পঁচিশ নাম্বারের গুরুত্ব ভাইয়া কনিক থেকে পঁচিশ আর ম্যাট্রিক্স থেকে পঁচিশ দুইটার গুরুত্বের ডিফারেন্স কে কে বুঝছো এখন এই পঁচিশ নাম্বার পাওয়ার জন্য এবং এই পঁচিশ নাম্বারের সাথে যেই সিকিউ স্থিতিবিদ্যা গতিবিদ্যা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কনিক স্থিতিবিদ্যা এই দুইটা পরে গতিবিদ্যা ভালো মতো শেষই করতে পারে না তো তোমাদের জন্য এই তিনটা ক্লাস কে কে রাজি আছো যারা যারা আমার কনিকের তিনটা ক্লাস করবা প্র্যাকটিস শিট থেকে তিরিশটা সৃজনশীল এবং একশো পঞ্চাশটা এমসি সলভ করবা তোমার পঁচিশ নাম্বার পাওয়ার গ্যারান্টি আমি দিব কে কে রাজি আছো কমেন্ট করো কে কে রাজি আছো তিনটা ক্লাস করতে হবে তিরিশটা সৃজনশীল একশো পঞ্চাশটা এমসি কিউ পঁচিশে পঁচিশ এই অধ্যায়ের পঁচিশে পঁচিশ ফুল কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ঠিক আছে ওকে তাহলে চলো আমরা শুরু করি লিখো কনিক্স কনিক্সকে আমরা পাঁচটা সেকশনে ভাগ করতে পারি এক জোড়া সরল রেখা বৃত্ত এই সরল রেখার বৃত্ত আমরা অলরেডি ফার্স্ট পেপারে পড়ে ফেলছি না বলো সরল রেখা এবং বৃত্ত পড়ে এখন আছে পরাবৃত্ত এটা হচ্ছে সিক্সের এ সেকেন্ড পেপারের ছয় দশমিক এক বা সিক্সের এ টু আর অধিবৃত্ত এর সি বা তিনটা পার্ট তার মধ্যে এই জন্য সরল রেখা কনিক অবশ্যই পড়া থাকা লাগবে বৃত্ত না পড়লেও বুঝতে পারবা আগে আমাকে বলো এখানে যারা লাইভে ক্লাস করতে আসছো সবার সরল রেখা অধ্যায় পরে আসে কি না কেউ যদি এমন থেকে থাকো আগে কখনোই সরল রেখা পড়ো নাই এবং এফআরবি ব্যাচের সরল রেখার ক্লাসও করো নাই তোমরা আগে অবশ্যই সরল লেখা ক্লাস কমপ্লিট করবা তারপরে কনিক শুরু করবা সরল লেখা পড়া না থাকলে কনিকের কিছু জিনিস বুঝতে অসুবিধা হবে তো সরল লেখা পড়া না থাকলে অবশ্যই আগে সরল লেখা পড়ে আসবা ফাইন তো আমি ধরে নিচ্ছি যে আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবার সরল লেখা পড়া আছে বৃত্ত পড়া না থাকলেও বুঝতে অসুবিধা হবে না তার মধ্যে পরাবৃত্ত থেকে আসে একটা সৃজনশীল ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সিকিউ শুধু পরাবৃত্ত থেকেই আসে আর উপবৃত্ত প্লাস অধিবৃত্ত এই দুইটা মিলে আসে আর একটা সিকিউ এইরকম ঘটনাগুলা ঘটে তার মানে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলো তো তুমি যদি এই তিনটার মধ্যে বেশি ইম্পর্টেন্স দিতে চাও কে বেশি ইম্পর্টেন্স পাবে পরাবৃত্ত এই জন্য আমরা পরাবৃত্ত পড়ব দেড় ক্লাসে এইটা আজকে ক্লাসে কমপ্লিট হবে না দেড় ক্লাসে দেড় ক্লাসও লাগবে না আজকে ক্লাস প্লাস সেকেন্ড ক্লাসের প্রথম এক ঘন্টা ধরো তারপর উপবৃত্ত পড়বো এক ক্লাসে এইটা দেড় ক্লাস এইটা এক ক্লাস এইটা অর্ধেক ক্লাস এটাতে টাইপ খুবই কম নতুন টাইপ খুবই কম মানে মোট হবে তিন ক্লাস আমরা মোট তিন ক্লাসে পড়ব তার মধ্যে প্রথম ক্লাস পুরাটা পরাবৃত্ত সেকেন্ড ক্লাসের প্রথম অংশ পরাবৃত্ত দ্বিতীয় ক্লাস উপবৃত্ত এবং তৃতীয় ক্লাসের প্রথম অংশ উপবৃত্ত আর তৃতীয় ক্লাসের লাস্ট অংশ অধিবৃত্ত মানে মোট ক্লাস হবে তিনটা বুঝতে পেরেছ রুটিনে তো দেখছোই ওকে ফাইন